হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সফি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার শীতে স্কিন কেয়ার কীভাবে করি। এটা অবশ্য আমার ডেইলি কার না, মানে সপ্তাহে দুদিন একদিন এরকম পরপর করা যায়। তো চলো কীভাবে কী করেছি না করেছি সেটা দেখতে থাকো। সো আশা করি তোমাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। স্কিন কেয়ারের সবথেকে প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ফেসকে ক্লিন করা। তো এখানে ফেস ওয়াশের জন্য আমি ইউজ করছি দ্য মমস কো ন্যাচারাল ভিটা যে ফেস ওয়াশটা আছে সেটা। সেটা ভালোভাবে আমার স্কিনে নিয়ে ভালোভাবে রাব করে জল দিয়ে একটু একটু করে আমি আমার ফেসটাকে একটু ক্লিন করে নেব। আর তোমাদের দেখায় আমাদের আমি যেহেতু হেয়ার ওয়াশ করেছি আজকে, তো আমার চান হয়ে গেছে। তো স্কিন কেয়ারটা করছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে কি না শেয়ার করে দিই। তো সেই জন্য শেয়ারটা করছি। তো সেই জন্য আমি আগে স্নান করে নিয়েছি, তারপরে আমার স্কিন কেয়ারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফেসটাকে আমি ক্লিন করে তারপরে ওয়াশ করে নেব। কিন্তু একটাই ব্র্যান্ডের কোনো জিনিস ইউজ করি না আমি, প্রায়ই ফেস ওয়াশ বলো ক্রিম বলো সব কিছু চেঞ্জ করতে থাকি, কারণ আমার একটা জিনিস একঘেয়েমি ভালো লাগে না। তো সেই কারণে আমি এক একবার করে চেঞ্জ করে দেখি। তো ভালো করে ফেসটাকে এবার ওয়াশ করে নিচ্ছি। তোমাদের কাছে যা যা থাকবে তোমরা তাই দিয়ে কিন্তু করে নিতে পারো, মানে আমি এটা ইউজ করছি বলে যে তোমাদেরকে ইউজ করতে হবে তেমনটা না। আমার এটা ভালো লাগে, আমি এটা ট্রাই করে দেখতে চেয়েছিলাম সেই কারণে। ভেজা মুখে আমি এখানে স্ক্রাব ইউজ করবো। এখানে আমি প্লামের বডি লাভিনের যে জেল স্ক্রাবটি আছে সেটা ইউজ করছি। এটা বডি স্ক্রাব যেহেতু, তবু আমি এটা অ্যাজ এ ফেস স্ক্রাব ইউজ করি। স্ক্রাবিংটা সপ্তাহে দু একবার করলেই যথেষ্ট, এটা ডেলি করার মানে দরকার নেই। এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার রুটিন, তো সেই কারণে আমি তোমাদের স্ক্রাবিংটাও দেখাচ্ছি। এটা যে বডি স্ক্রাব হলেও এটার যে পার্টিকলসগুলো আছে সেগুলো খুব মাইল্ড, তো এটা অ্যাজ এ ফেস স্ক্রাব আমি ইউজ করি। তো ফেসে আমি বেশিরভাগ স্ক্রাবিংটা ইগনোরই করি, কেননা আমার ভালো লাগে না খুব একটা পার্সোনালি স্ক্রাবিং করা, কেননা স্কিনটাতে একটু ড্রাই হয়ে যায়। তো নোজের এরিয়াগুলো যেগুলোতে একটু হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা থাকে, মানে আমার সাধারণত হোয়াইট হেডস হয়, তো সেই কারণে আমি নোজের এরিয়াগুলো যে চিনের এরিয়াগুলো আছে সেইগুলোকে ভালোভাবে সার্কুলার মোশনে আমি কিন্তু স্ক্রাবিং করে নিচ্ছি। স্ক্রাবিং করার দু পাঁচ মিনিট পরে ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পর এটাকে প্যাড ড্রাই করে নেবে একদম পুরোভাবে, ভালোভাবে, যে ফেসের মধ্যে কোনো জল থাকতে হবে না সেরকমভাবে প্যাড ড্রাই করে নিতে হবে, একদম রাব করে ঘষলে কিন্তু হবে না। তারপরে এখানে আমি ফেস মাস্কের জন্য ইউজ করছি প্লামের গ্রিন টি ক্লিয়ার ফেস মাস্ক। তো এই ফেস মাস্কটি বেশ ভালো, তো এটাকে আমি পুরো ফেসে একটু হালকা লেয়ার করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভারী লেয়ার করলাম আমার ভালো লাগে না, আমি একটু জাস্ট হালকা একটা হালকা পাতলা লেয়ারই এর মধ্যে করে নিই। তো পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করার পর তোমাদের দেখাচ্ছি, এটা মোটামুটি 10 কি 5 মিনিট রাখলেই হয়ে যাবে। তো শীতের সময় যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই ফেস মাস্কটা বেশ ভালোই কাজ করে। গ্রিন টি যেহেতু, তো শীতের সময় আমাদের অ্যাকনে খুশকির জন্য অ্যাকনের প্রবলেম হতে পারে, তো গ্রিন টি যেহেতু এই ফেস মাস্কটা, তো এটা খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে 5 থেকে 10 মিনিট রাখার পরে ড্রাই যখন হয়ে যাবে তখন এটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নেব। তো আমার ফেসটা ভালোভাবে শুকিয়ে গেছে, এবার এটাকে ওয়াশ করে নিচ্ছি। দেখো এখানে আমি টোনারের জন্য ইউজ করছি প্লামের যে গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনারটা আছে সেটা। তোমরা চাইলে এখানে রোজ ওয়াটারও ইউজ করতে পারো, মানে জাস্ট একটু স্কিনটাকে টোনিং করে নিচ্ছি। তো এই আর কি, টোনারটাকে ভালোভাবে ড্যাব ড্যাব করে আমি আমার পুরো ফেসের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। তো
টোনিং করার পরে এবার যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে দ্য মমসকো ন্যাচারাল ভিটা ফেস সিরাম। এই ফেস সিরামটা খুবই ভালো, তোমরা টোনিংয়ের পরে একটা সিরাম ইউজ করতে পারো বা যে কোনো ফেসিয়াল অয়েল বা সিরাম অয়েল যে কোনো কিছু ব্যবহার করতে পারো। তো এখানে আমি এই ফেস সিরামটা ইউজ করছি, আমার কাছে এই ফেস সিরামটা অনেক ভালো লেগেছে, সেই কারণে আমি ফেস সিরামটা মেকআপের আগে বলো বা যা কিছুর আগে কিন্তু আমি এটা ইউজ করি। আর এটা খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজার করে রাখে আর হাইড্রেট করে রাখে, সেই কারণে আমি এটা বেশিরভাগ টাইমই ইউজ করি। তোমরা আমার মেকআপের ভিডিও তো দেখতে পারবে, আমি এই মমসকোর যে এটা আছে সেটাই ব্যবহার করি। তো ভালোভাবে এটাকেও পুরো স্কিনে নেকের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। আর আমার চুলগুলো যেহেতু ভেজা আছে তো সেই জন্য একটু কেমন মানে বসা বসা লাগছে, তো দেখে মনে হচ্ছে অসুস্থ অসুস্থ, তো জাস্ট ইগনোর। তো উইন্টার, তো ময়শ্চারাইজার তো মাস্ট। তো পামের এখানে আমি গ্রিন টি ম্যাটিফাইং যে ময়শ্চারাইজারটা আছে সেটা ভালোভাবে হাতে অ্যাপ্লাই করে নিয়ে একদম স্কিনে অ্যাপ্লাই করে নেব। আর এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা জানো তো সিরামের পরে এই ময়শ্চারাইজারটা ইউজ করলে আর অনেকক্ষণ টাইম অবধি এটা লং লাস্টিং থাকে, স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখে। যেহেতু উইন্টার স্কিন এমনিতেই একটুতেই খসখসে হয়ে যায়, তো সিরামের পরে যদি তোমরা এভাবে যদি তোমরা স্কিন কেয়ারটা করে নাও তাহলে কিন্তু তোমাদের ফেসটা অনেকক্ষণ ধরে হাইড্রেট থাকবে আর খুব সুন্দর গ্লোই হয়ে থাকবে। তোমরা আমার স্কিনের দেখতে বুঝতেই পারছো যে স্কিনটা কত গ্লোই হয়ে যাচ্ছে। তো আমি পুরো নেক এরিয়াগুলো যেগুলো আছে সেইগুলোতেও আমি পুরো যে স্ক্রিনটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তো স্কিন কেয়ারের মধ্যে কিন্তু আমাদের বাইরে যাওয়ার সময় যে শুধু সানস্ক্রিন লাগবে সেরকম তেমনটা কিন্তু না, আমাদেরকে বাড়ির ভেতরেও কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। এখানে মামাআর্থের সানস্ক্রিন নিয়েছি কিন্তু আমি এটা ইউজ করিনি, যেহেতু আমি বাড়িতেই আছি আর বাড়িতে আমার ইচ্ছা হলো না সেই জন্য। স্কিনটা তো ভালোভাবে ময়শ্চারাইজ হয়ে গেছে, এবার লিপের পালা। তো লিপের জন্য এখানে আমি সুগারের যে লিপ বামটা আছে সেটা ইউজ করছি। এই লিপ বামটা সেটটা হচ্ছে ব্রাম্বল, এখানে অনেকগুলো কালার অপশন শেড অপশন তোমরা পাবে। এই লিপসেটটা একটু টিন্টেড লিপসেট, তো বেশ ভালো লাগে আমার, সেই কারণে দেখতে পাচ্ছ পুরো ফেসে আমি লিপে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার এখানে স্কিন কেয়ার করা ডান। তো উইন্টারে আমি এভাবে উইকলি বলো সেগুলি আমি এটা ফলো করি, আর ডেইলির মধ্যে আমি মাস্কটাকে আর যে স্কার্ফটা আছে সেটা বাদ দিয়ে দিই। আশা করছি আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে বা হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়, ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই যে প্রোডাক্টগুলো আমি সব ব্যবহার করেছি তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম, তোমরা ভালো করে দেখে নাও।